গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের তো একটা ভালো সুখবর দিচ্ছি। আমরা পুজোয় কিন্তু কলকাতায় থাকছি না, আমরা যাচ্ছি পুরীতে। তো দেখো আমাদের লাগেজ এখন গোছানো হচ্ছে, আমার হাজবেন্ড সব গুছিয়ে নিচ্ছে, একদম ছড়ানো রয়েছে এখানে, সব জিনিস ছড়ানো রয়েছে। আর দুখানা ট্রলি কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে। আমরা যাচ্ছি 7 দিনের জন্য, তো সুতরাং একটু তো লাগেজ হবেই, আর সঙ্গে বাচ্চা আছে। চলো দেখতে থাকো আমরা কি কি করি না করি। আর জার্নি হচ্ছে কালকে একদম সকালবেলায়, তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি। আর কি ট্রেনে যাচ্ছি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে নিয়ে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। তবে গতকাল তোমাদের দেখিয়েছি যে আমরা প্যাকিং করছি, কি কি প্যাকিং করেছি সেগুলো তো মোটামুটি দেখিয়ে দিয়েছি, সব দেখানো হয়নি। তবে আজকে হচ্ছে ষষ্ঠী, শুভ ষষ্ঠী, তোমাদেরকে সবাইকে জানি শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, ভালোভাবে ঘোরো। তবে আমরা আমাদের একটা আলাদা ফিলিংস হচ্ছে, সবাই মিলে যাচ্ছি আমরা পুরী, অনেক দিন বাদে আমরা পুরীতে যাচ্ছি, তো সেটা একটা আলাদা আনন্দ। তো সবাই মিলে যাচ্ছি, আর আমরা কোথা থেকে উঠবো? আমরা উঠবো মানে এত টিকিটের ক্রাইসিস, আমাদের কিন্তু একদম হাওড়া শিয়ালদা কোথাও কিন্তু আমরা টিকিট পাইনি, তো আমরা পেয়েছি ডানকুনি থেকে। তো আমরা ডানকুনি থেকেই যাচ্ছি, আলাদা কোনো জায়গা থেকে আমরা টিকিট পাইনি। তো আমার সাজগোজ দেখে বুঝতে পারছো আমি একদম রেডি হয়ে গেছি, আর গাড়ি বুক করা হচ্ছে, আর সবাই মিলে যাব, সেটা একটা আলাদা ফিলিং। আর দেখো আমার মেয়েরা কে কে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে পুচকুর এখনো কিন্তু ঘুম ভাব কাটেনি, ও ঝিমোচ্ছে। তো ডানকুনি স্টেশনে এসে পৌঁছেছি, এখন বসে আছি গাড়ির জন্য ওয়েট করছি। কখন গাড়ি আসবে ঠিক বুঝতে পারছি না, লেট কিনা সেটাও বুঝতে পারছি না, তবে গাড়ি আসলে চেষ্টা করবো। আর 5 মিনিট দাঁড়াবে, এইটাই তো অনেক লাগেজ রয়েছে, 5 মিনিট দাঁড়াবে, কি করব বুঝতে পারছি না। তবে আর হাতাহাতি করে সবাই মানে লাগেজগুলো তুলে ফেলবো, তো গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ট্রেনে রয়েছি, অনেকক্ষণ কিন্তু ট্রেনে মানে উঠেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। আজকে ট্রেন লেট ছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো, তো তারপরে ট্রেনে উঠে গেছি, অনেক লাগেজ ছিল ট্রেনে উঠে গেছি। তারপরে সেরকম সিচুয়েশন ছিল না যে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আর সব কিছু মানে তোমাদেরকে আপডেট দিতে থাকবো, তো সেটা হয়নি একদম। তো আমরা তখন তারপরে উঠে কিছুক্ষণ পরে মানে সবাই একটু মোটামুটি হাত পা ধুয়ে একটুখানি লাঞ্চ করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে তোমার বাজে প্রায় 7টা, তো এখন আমরা বসে আছি, চা টা খেয়েছি এখানে, চা টা খেয়েছি, টুকটাক টিফিনও করেছি। তো এখন যাচ্ছি আমরা ভুবনেশ্বর নামবো ওখানে থেকে, তারপরে আমরা পুরীর যাওয়ার জন্য গাড়ি নেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা পরপর কী করি, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এই আমরা ভুবনেশ্বর এসে নামলাম, তারপরে একটা ট্যাক্সি নিলাম, নিয়ে এখন যাচ্ছি আমরা পুরীর দিকে। তো ভীষণ ট্রেনের মধ্যে অনেক কিছু মানে অসুবিধা ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরে তোমাদেরকে আমরা রুমে যাই তারপরে গিয়ে সব বলবো। তবে ভুবনেশ্বর শহরটা খুব সুন্দর দেখো, আর পুজোর সময় চারিদিকে লাইটে লাইট, খুব ভালো লাগছে। আমি কোনো দিন আসিনি, মানে এসেছি অনেক দিন আগে, কিন্তু মানে শহরের ওপর দিয়ে চলে গেছি, কিন্তু এইভাবে কিন্তু এত কাছ থেকে কিন্তু এইভাবে দেখতে পাইনি, তো আমার খুব ভালো লাগছে। আশা করি তোমরা যারা আসোনি তারা নিশ্চয়ই আমার এই ভিডিও দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো, কিছুটা তোমাদের দেখাচ্ছি। জামা কাপড় ফ্রেশ করে নিয়ে এবার বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। ট্রেনে তো ভীষণ ই ছিল, যা যা সিট ছিল সেগুলো আমাদের দেয়নি, ঘেঁষা ঘেঁষি করে বসতে হয়েছে, ভীষণ বিচ্ছিরি লেগেছে, একদম ফুল মানে কি বলবো। এমনি তো ট্রেনে টিকিট একদম মানে কোনো জায়গায় ফাঁকাও ছিল না, আর যাও আমাদের সিট ছিল আমাদের একদম পুরো রিজার্ভেশন ছিল,
তো আমাদের মানে সিটের মধ্যে ঘেসাঘেসি করে বসাচ্ছে, তার জন্য যে আমরা কিছু বলবো সেটাও কিন্তু পারিনি। আর দেখো আমার চোখ মুখ একদম পুরো টায়ার্ড হয়ে গেছে, আমি কথা বলতেও আমার ইচ্ছা করছে না, কিন্তু তোমাদের সঙ্গে কথা এইটুকু না জানালে তো আমার ভালো লাগছে না, তাই জন্য কিন্তু এত রাতেও তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আর এখানে এসে আমরা যে একজনের মাধ্যমে হলিডে বুক করেছি, হোটেল তো প্রথমে পাইনি অনলাইন থেকে, তো হলিডে একজনের দ্বারা বুক করেছি, তো এসে দেখছি এত ছোট রুম, মানে সেটা মানে আমাদের চারজন পাঁচজনের পক্ষে, বাচ্চা নিয়ে পাঁচজন, তাদের পক্ষে টাকা একদম পসিবল না, মানে ভীষণই বাজে। আমরা কালকে সকালবেলা ভাবছি যে বেরোবো, বেরিয়ে দেখবো যে কোনো হোটেল পাওয়া যায় নাকি, ডিরেক্ট যাওয়া করলে অনেক সময় পাওয়া যায় এটা শুনেছি সবার কাছে, তো তাই চেষ্টা করবো একটু আর্লি মর্নিংয়ে বেরোবো, বেরিয়ে হোটেল খুঁজতে থাকবো, তারপরে আমরা চেঞ্জ করে নেবো। তো অনেক কিছুই ঝামেলা হয়েছে, যাই হোক সেগুলো সব ভুলে গিয়ে এখন আমরা মানে টুকটাক কিছু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করবে। আর যারা নতুন বন্ধু বলছে, যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তোমাদের ভালোবাসায় কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই। বাই।